एवरीवन गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক वेलकम। आज के হলো 19 সেপ্টেম্বর। आज के दिन আমার কাছে খুব 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 স্পেশাল একটা দিন। आज के আমার ছেলের বিবানের সেকেন্ড বার্থডে। ও দেখতে দেখতে 2 বছরের হয়ে গেল, কিভাবে বুঝতেই পারলাম না। ওর সাথে কাটানো এই 2টি বছর আমার জীবনের সবথেকে সুন্দর 2টি বছর। আর আজকের এই সুন্দর দিনটা শুরুটা মন্দিরে গিয়ে করতে চাই, তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেলাম। এখন যাব মন্দির। আর তোমরা সবাই বিবানকে কিন্তু উইশ করবে বার্থডে। আর ওই দেখো বিবান, চলো তোমাদের বিবানকেও দেখিয়ে দিই। তোমার বার্থডে নাকি বাবা? আজকে তোমার বার্থডে, সবাইকে বলো তো আমাকে কিন্তু বার্থডে উইশ করতে হবে। আমাকে কিন্তু বার্থডে উইশ করতে হবে, বলো তো। देखो सबा एक बार हाई बोले दो। हाई हाई बोले दो तो बोले दो तुम्हें गुड बॉय। तो আমরা চলে এসেছি মন্দিরে। আর আজকে সোমবার, তার জন্য শিব মন্দিরে এসেছি। আর এসে বিবানের দুষ্টুমি শুরু। তাহলে চলো পূজোটা করে নি। তোমরা ব্লগ জুতোটা খুলে দাও তো। যা বাবা জুতোটা খুলে নাও। আমাদের পূজো দেওয়া হয়ে গেছে। পূজো দিয়ে ঘরে এসে আমি বিবানের জন্য পায়েশ করেছি। জন্মদিনে একটু পায়েশ না করলে ভালো লাগে না। আর আমি বিবানের জন্য আজকে অনেক কিছু রান্নাও করেছি। মাছ, মাংস, পনির, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি, ডাল, তারপর পাঁচ রকমের ভাজা করেছি। হে গাইস, মন্দির থেকে এসে এক মিনিটও বসিনি। আজকে অনেক কিছু রান্না করেছি আমি বিবানের জন্য। আর এখন ফ্রি হলাম। আর সব কিছু সাজিয়ে এখানে রেডি করে রেখেছি। এখন আমার হাজবেন্ডকে 4-5 বার ফোন করেছি, আসছি আসছি বলছে। ও আসলে পরে বিবানকে খাওয়াবো, তারপর আমরাও খাওয়া দাওয়া করবো। এত টায়ার্ড হয়ে গেছি সকালে, আজকে অনেক সকালে উঠেছি। আর সকালে ওঠার পর থেকে একের পর এক কাজ তো আছেই। আর বিকেলে কেক কাটা হবে। তেমন একটা কিছু আয়োজন করা হয়নি, সিম্পল ঘরের মধ্যে বিবানকে একটু রান্না করে দিলাম। আর কেক অর্ডার করেছি, সন্ধ্যাবেলায় কেক কাটা হবে, বাস এইটুকুই। তাহলে চলো এখন দেখি আমার হাজবেন্ড কখন আসে। তুমি হ্যাপি? মা তোমার জন্য কত কিছু রান্না করেছে, তুমি খাবে? একটু একটু করে সব খাইয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ খাবে তো, গুড বয় তো। একটু একটু করে সব খাইয়ে দেবো, ঠিক আছে? জলদি জলদি বড় হয়ে যাবে, আরও বড় হয়ে যাবে। তুমি আরও বড় হয়ে যাবে, এগুলো সব খেলে আরও বড় হয়ে যাবে, তাই না? কি কি মা,
তুমি এখান থেকে কি খাবে দেখো তো, দেখো তো এখান থেকে তুমি কি খাবে, কোনটা ভালো লেগেছে তোমার? এই তো তোমার সাইজের মাছের পিস ভাজা দিয়েছি, দেখেছো কত বড় মাছের পিস দিয়েছি দেখেছো? সবকিছু একটু একটু করে একটু খেতে হয় আজকে, একবার খাও একটু খেতে হয়, একটু বাবা একটু একটু প্লিজ একবার একবার গুড বয়। একবার খেতে হয় তো বাবা আজকে, একবার খেতে হয় না? থাক 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 থাক, খেতে হবে না, থাক। হে গাইস, এই দেখো বিমানের বার্থডে কেক নিয়ে চলে এসেছে, এখন আমি বিমানকে রেডি করাবো, রেডি করার পর তারপর কেক কাট করা হবে। সাল ভর মে সবসে প্যারা হোতা হ্যায় এক দিন, সো দুআয়ে দে রাহা দিল তুমকো আজ কে দিন। I wish you happy happy birthday, happy birthday, happy happy birthday to you। হে গাইস, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। বিবান কেক কাটার সময় খুব বিরক্ত করছিল, আমি ভালো করে মানে ভিডিও করতে পারিনি, যেটুকুই পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালোই লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। বাই, আবার দেখা হবে নতুন একটি ব্লগে।